আর্নিং জোন নামের এই অ্যাপটিতে কাজ করে আপনার অ্যাকাউন্টের মেইন ব্যালেন্সে মাত্র 20 টাকা ইনকাম করতে পারলে মোবাইল রিচার্জ এবং কাজ করে মাত্র 100 টাকা ইনকাম করতে পারলে বিকাশ নগদ এবং কাজ করে মাত্র 300 টাকা ইনকাম করতে পারলে পেপাল পেটিএম এবং কাজ করে মাত্র 500 টাকা ইনকাম করতে পারলে রকেটের মাধ্যমে ওটি দিয়ে টাকা রিসিভ করতে পারবেন সাথে সাথে। এবং এই আর্নিং জোন অ্যাপটি আপনার বন্ধুবান্ধবদেরকে রেফার করলে রেফারাল কমিশনও পাবেন। সো গাইস, এই আর্নিং জোন অ্যাপটি হচ্ছে সম্পূর্ণতন একটি বাংলাদেশি ইনকাম অ্যাপ। অ্যাপটি সম্পর্কে আজকের এই ভিডিওতে আমি আপনাদের A to Z স্টেপ বাই স্টেপ বিস্তারিত বুঝিয়ে দেবো, যাতে আপনি খুব সহজেই অ্যাপটিতে নিয়ম মেনে কাজ করে টাকা ইনকাম করতে পারেন। সো প্রথমত আপনি আপনার ফোনে এই আর্নিং জোন অ্যাপটি ডাউনলোড করার জন্য আপনার ফোনের গুগল প্লে স্টোরটাকে ওপেন করবেন। দেন প্লে স্টোরে এসে আপনি সার্চ বক্সে গিয়ে সার্চ করে দেবেন আর্নিং জোন লেখে। এটা লিখে আপনি প্লে স্টোরে সার্চ করলে প্রথমে এই ধরনের একটি অ্যাপ্লিকেশন পেয়ে যাবেন। অ্যাপটির পিকচারটা আপনি খুব ভালো করে দেখে রাখুন, যাতে আপনি খুব সহজেই অ্যাপটি প্লে স্টোর থেকে চিনে ডাউনলোড করতে পারেন। অ্যাপটি হচ্ছে সম্পূর্ণতন একটি ইনকাম অ্যাপ, তাই আপনার প্লে স্টোর থেকে অ্যাপটি খুঁজে বের করে ডাউনলোড করতে অসুবিধা হতে পারে। তাই আপনাদের সুবিধার্থে আমি এই অ্যাপটির ডাউনলোড লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে ইজিলি আপনি আপনার ফোনে অ্যাপটি ডাউনলোড করে নিতে পারেন। সো গাইস, দেখতে পাচ্ছেন যে নতুন একটি ইনকাম অ্যাপ ইতিমধ্যে প্লে স্টোর থেকে 1000 থেকেও বেশি লোক ডাউনলোড করে কাজ করতে আছে। সো এই অ্যাপটিতে কাজ করার জন্য প্রথমত আপনাকে যেটা করতে হবে, আপনি প্লে স্টোর থেকে কিংবা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে অ্যাপটি আপনার ফোনে ডাউনলোড করবেন। তারপরে অ্যাপটি ওপেন করার পূর্বে প্লে স্টোরে এসে সার্চ বক্সে গিয়ে সার্চ করে দেবেন সুপার উইপেন লিখে। তারপরে আপনি যেটা করবেন, প্লে স্টোরে সুপার উইপেন লিখে সার্চ করলে প্রথমে এই সুপার উইপেনটি পেয়ে যাবেন। আপনি আপনার ফোনে এই সুপার উইপেনটি ডাউনলোড করবেন, সুপার উইপেনটি ওপেন করবেন এবং ইউএস সার্ভারে কানেক্ট করবেন। তো আমার এই সুপার উইপেনটি আগে থেকে ইউএস সার্ভারে কানেক্ট করা রয়েছে বা চলে আসছে এই আর্নিং জোন অ্যাপটিতে। সো গাইস, এই আর্নিং জোন অ্যাপটিতে সবার ঠিক এইরকম দেখাবে। সো অ্যাপটিতে কাজ করে টাকা ইনকাম করার জন্য প্রথমত আপনাকে অ্যাপটিতে একটা অ্যাকাউন্ট খুলতে হবে। সো অ্যাপটিতে অ্যাকাউন্ট খোলার জন্য নিচে দেখতে পাচ্ছেন যে একটা অপশন রয়েছে সাইন আপ বলে, এখানকার এই সাইন আপ অপশনটা একবার ক্লিক করে দেবেন। তারপর আপনি এখানে প্রথমে একটা অপশন পেয়ে যাবেন ফুল নেম বলে, এখানে ক্লিক করে আপনি আপনার নামটি দিয়ে দেবেন। আপনি এখানে যে নামটি দেবেন আপনার অ্যাকাউন্টটি কিন্তু সে নামেরই ক্রিয়েট হবে। দেন এখানে 2 নম্বর একটা অপশন রয়েছে ইমেল বলে, এখানে ক্লিক করে আপনি অবশ্যই আপনার ফোনে বর্তমানে যে ইমেল লগ ইন রয়েছে সেম ইমেল অ্যাড্রেসটি একবার আপনি এখানে টাইপ করে বসিয়ে দেবেন। তারপর এখানে পরবর্তীতে একটা অপশন দেখতে পাচ্ছেন যে রেফার কোড, একটা অপশন আপনি অ্যাপটিতে অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় এইখানকার রেফার কোড এই অপশনটা আমার রেফার কোডটি বসাবেন। আমার রেফার কোডটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন কিংবা আপনাদের সুবিধার্থে আমার এই রেফার কোডটি আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেবো। ডেসক্রিপশন বক্স কিংবা স্ক্রিন থেকে দেখে আমার রেফার কোডটি এখানে বসে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, তাহলে আপনাকে রেফার করার বিনিময়ে আমি পেয়ে যাবো রেফারাল কমিশন। তারপর এখানে রয়েছে পাসওয়ার্ড বলে একটা অপশন, এখানকার এই পাসওয়ার্ড অপশনটা ক্লিক করে আপনি অবশ্যই 4 ডিজিট প্লাস স্ট্রং একটা পাসওয়ার্ড দিবেন এইখানে। সো পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে এবার এখানে পরবর্তীতে রয়েছে কনফার্ম পাসওয়ার্ড বলে একটা অপশন, এবার আপনি উপরে যেই পাসওয়ার্ডটি দিয়েছেন সেম পাসওয়ার্ডটি নিচের অপশনটাতে একবার টাইপ করে বসিয়ে দেবেন। অবশ্যই অবশ্যই এইখানকার এই পাসওয়ার্ড দুইটা কিন্তু সেম হতে হবে। তারপর এখানে রয়েছে ক্রিয়েট অ্যাকাউন্ট বলে একটা অপশন, এখানকার এই ক্রিয়েট অ্যাকাউন্ট অপশনটা ক্লিক করে দেবেন, তাহলে আপনার অ্যাপটিতে নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করা সাকসেসফুল হয়ে যাবে। এবার আপনাকে যেটা করতে হবে, আপনি মাত্র যে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন সেই অ্যাকাউন্টে আপনাকে লগ ইন করতে হবে। তাই এখানে প্রথম একটা অপশন রয়েছে ইমেল বলে, এইখানে ক্লিক করে আপনি মাত্র যে ইমেল দ্বারা অ্যাপটিতে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন সেম ইমেল অ্যাড্রেসটি একবার আপনি এখানে টাইপ করে বসিয়ে দেবেন। দেন এখানে রয়েছে পাসওয়ার্ড বলে একটা অপশন, এখানকার এই পাসওয়ার্ড অপশনটা ক্লিক করে এইমাত্র 2 বার যে সেম পাসওয়ার্ড দিয়ে অ্যাপটিতে অ্যাকাউন্ট খুলেছিলেন সেম পাসওয়ার্ডটি একবার আপনি এখানে টাইপ করে বসিয়ে দেবেন। দেন এখানে রয়েছে লগ ইন বলে একটা অপশন, এখানকার লগ ইন অপশনটা ক্লিক করে দেবেন, তাহলে আপনি অ্যাপটিতে যে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন আপনাকে আপনার অ্যাকাউন্টে সাকসেসফুলভাবে লগ ইন করে নিয়ে আসবে। সো গাইস, অ্যাপটিতে লগ ইন করার সাপার ঠিক এইরকম দেখাবে। শুরুতে বলে রাখি আপনাদেরকে অ্যাপটিতে অবশ্যই অবশ্যই নিয়ম মেনে কাজ করতে হবে। নিয়ম ছাড়া কাজ করলে কিন্তু অ্যাপটি থেকে উল্টো দিলে পেমেন্ট আসবে না। যেইভাবে দেখাবো সেমভাবে কাজ করবেন, তাহলে কেবল অ্যাপটি থেকে উল্টো দিলে পেমেন্ট পাবেন। সো অ্যাপটিতে সবার ঠিক এরকম দেখাবে। এখানে দেখতে পাচ্ছেন যে অসংখ্য অসংখ্য অপশন রয়েছে কাজ করার, এবং দেখতে পাচ্ছেন যে আপনি মাত্র এখানে স্পিন মেরে আপনার অ্যাকাউন্টে মেম ব্যালেন্সে পেয়ে যেতে পারেন 10,000 পয়েন্ট পর্যন্ত বোনাস। ক্রেডিট কার্ড ঘষে আপনি এখানে পাবেন 70,000 পয়েন্ট, ডেলি বোনাস থেকে প্রত্যেকদিন 5,000 পয়েন্ট, ক্যাচ সলভ করে 50,000 পয়েন্ট, অসংখ্য অসংখ্য পয়েন্ট ইনকাম করতে পারবেন। আর যাই হোক, আপনি যখন অ্যাপটিতে কাজ করবেন তখন আপনি দেখতে পারবেন যে আপনার অ্যাকাউন্টে মেম ব্যালেন্সে পয়েন্ট ইনকাম হবে, পয়েন্টের বিনিময়ে উড়ে দিতে পারবেন না টাকা। তার জন্য আপনার অ্যাকাউন্টে মেম ব্যালেন্স থাকতে পারে ডলার, যখনই পয়েন্ট বৃদ্ধি পাবে ডলার বৃদ্ধি পাবে, পয়েন্টগুলো ডলার বানিয়ে টাকা ইনকাম করতে পারবেন। কীভাবে কী করতে হবে সেটা আপনাদেরকে আজকের এই ভিডিওতে আমি আপনাদের A to Z স্টেপ বাই স্টেপ বিস্তারিত বুঝিয়ে দেবো, তাই আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। আর অ্যাপটির হোম ইন্টারফেস থেকে এখানে দেখতে পাচ্ছেন যে একটা বেলাইকন রয়েছে, দেখতে পারেন যে কাজ করা কি নোটিশ দিয়ে রেখেছে। নোটিশে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন অর্থাৎ বেলাইকন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে শো করতে আসছে VPN USA কান্ট্রি সিলেক্ট করে 30 মিনিট পর কাজ করবেন। ডেইলি চেকিংয়ে ক্লিক করার পর যে অ্যাপটি আসবে সেই অ্যাপটিতে ক্লিক করবেন, ক্লিক করে অ্যাপটি ইনস্টল করবেন। ওকে, আপনাদেরকে বুঝিয়ে দেবো। তো অ্যাপটিতে আসার সো গাইস, অ্যাপটিতে কাজ করার সময় যদি কোনো আপনার কাছে অ্যাডভার্টাইজমেন্ট অর্থাৎ বিজ্ঞাপন শো করে, তাহলে আপনাকে অবশ্যই সেই বিজ্ঞাপনটি ক্লোজ করে দিতে হবে। ভুলেও
বিজ্ঞাপনটাতে ক্লিক করবেন না, ক্লিক করলে আপনার ইনভ্যালিড ক্লিকটা বেড়ে যেতে পারে। জাস্ট স্কিপ অপশন আসলে উপরে কর্নার থেকে অ্যাডটি স্কিপ করে দেবেন, তারপরে ক্লোজ অপশন আসলে ক্লোজ করে দেবেন। অ্যাপ্লিকেশন ইন্টারফেস থেকে এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে টেলিগ্রাম বলে, এখানে ক্লিক করে তাদের টেলিগ্রাম গ্রুপটাতে অবশ্যই জয়েন হয়ে নেবেন, তাহলে আপনি সেখানে সকল ধরনের পেমেন্ট প্রুফ, স্ক্রিনশট, আপডেট, নিউজ ইত্যাদি ইত্যাদি পাবেন। দেখি তাদেরকে তাদের টেলিগ্রাম চ্যানেলটাতে কী কী আপলোড করা হয়েছে, পেমেন্ট প্রুফ স্ক্রিনশট আছে কি না। সো দেখি তাদের টেলিগ্রাম গ্রুপটাতে ভিজিট করে একবার আপডেটিং। আর আপনি যদি আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই নিচ থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে নোটিফিকেশন অবশ্যই অল সিলেক্ট করে দেবেন। আমাদের চ্যানেলে প্রতিনিয়ত সন্ধ্যা 7:15 নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সো তাদের অ্যাপটিতে চলে আসলাম, দেখতে পাচ্ছেন যে তাদের টেলিগ্রাম চ্যানেলটাতে কিন্তু এখানে অসংখ্য পেমেন্ট প্রুফ স্ক্রিনশট আপলোড করা হয়েছে। এবার আপনার কাজ আসছে এই যে দেখতে পাচ্ছেন যে তারা এখানে একটা পেমেন্ট প্রুফ স্ক্রিনশট আপলোড করেছে, আপনি এই নাম্বারে কল করে দেখবেন যে যাচাই করে তারা কি এই নাম্বারটাতে আসলে পেমেন্ট পেয়েছে কি না। তারা পেমেন্ট করেছে এই নগদ থেকে এই নাম্বারটাতে, এই নাম্বারটাতে কল করে দেখবেন যে তারা কি পেমেন্ট পেয়েছে কি না, অবশ্যই যাচাই করে নেবেন, আপনার দায়িত্ব এটা। জাস্ট আপনি যেটা করতে পারেন, দেখতে পাচ্ছেন যে তাদের টেলিগ্রাম গ্রুপটাতে এসে অসংখ্য পেমেন্ট প্রুফ রয়েছে, এই সমস্ত নাম্বারে কল করে দেখবেন যে তারা পেমেন্ট করেছে কি না। যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন তাদের টেলিগ্রাম গ্রুপটাতে অসংখ্য মেম্বার রয়েছে এবং প্রতিনিয়ত পেমেন্ট প্রুফ স্ক্রিনশট আপলোড করা হয়, আপনি পেমেন্ট পেলে আপনার তাও এখানে আপলোড করা হবে, নাম্বার সহ আপনাকে পাঠিয়েছে নগদ থেকে সেটা। আর নিচে দেখতে পাচ্ছেন যে একটা লিঙ্ক রয়েছে, এখানে ক্লিক করে আপনি ডাউনলোড করে দেবেন। যাই হোক, এখান থেকে আপনারা অবশ্যই তাদের টেলিগ্রাম গ্রুপটাতে জয়েন হবেন, সেখানে সকল ধরনের আপডেট, নিউজ ইত্যাদি ইত্যাদি পাবেন। তাদের টেলিগ্রাম গ্রুপটাতে পেমেন্ট প্রুফ স্ক্রিনশটগুলো থেকে নাম্বারগুলোতে আপনি কল করে যাচাই করে নেবেন। সো গাইস, সেখানে দেখতে পাচ্ছেন যে কাজ করার জন্য আরও অসংখ্য অপশন রয়েছে। আপনি হোম ইন্টারফেস থেকে উপরে কর্নার দেখতে পাচ্ছেন যে ফোর লাইন মেনু রয়েছে, এখানকার এই ফোর লাইন মেনু অপশনটা ক্লিক করে দেবেন। তাহলে আপনি এখানে দুই নম্বর একটা অপশন পেয়ে যাবেন, রেফার অ্যান্ড আর্ন বলে, এখানকার রেফার অ্যান্ড আর্ন অপশনটাই ক্লিক করে দেবেন। তাহলে আপনি দেখতে পারবেন যে অ্যাপটিতে যে আপনার রেফার কোড রয়েছে সেই রেফার কোডটি চলে আসবে উপরে কর্নারের ফোর লাইন মেনু থেকে। দুই নম্বরের রেফার অ্যান্ড আর্ন অপশনটা ক্লিক করলে আপনার এই রেফার কোডটি আপনি খুব ভালো করে দেখে রাখবেন, আপনার বন্ধু বান্ধবদেরকে বলবেন অ্যাপটিতে যেন অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় আপনার এই রেফার কোডটি ব্যবহার করে তারা অ্যাপটিতে অ্যাকাউন্ট ক্রিয়েট করে, তাহলে আপনি তাদেরকে রেফার করার বিনিময়ে পেয়ে যাবেন রেফারাল কমিশন। আর অবশ্যই রিয়েল রেফার করবেন, ফেক রেফার করবেন না, নিজে নিজে রেফার করবেন না, বন্ধু বান্ধবদেরকে রেফার করবেন, রেফারের বিনিময়ে রেফারাল কমিশন পাবেন। সো আমার ফোনটা একটু স্লো করতেছে, তো এখান থেকে বারবার অ্যাপটি থেকে বের করে দিচ্ছে। অবশ্যই ধৈর্য সহকারে কাজ করবেন, ভুল কোনো অ্যাডে ক্লিক করা চলবে না, যেভাবে দেখাবো সেমভাবে কাজ করবেন। আর আপনারা আমার রেফার কোডটি খুব ভালো করে দেখে রাখুন, এই রেফার কোডটি ব্যবহার করে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, তাহলে আপনাকে রেফার করার বিনিময়ে আমি পেয়ে যাবো রেফারাল কমিশন। আমার রেফার কোডটি আসছে 93-81। সো আপনাদের সুবিধার্থে আমার রেফার কোডটি আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সেও দিয়ে দেবো। আমার রেফার কোডটি হচ্ছে 93-81-02, এটা হচ্ছে আমার রেফার কোড। সো বারবার অ্যাপ থেকে বের করে দিচ্ছে, ফোন একটু স্লো তাই। যাই হোক, এখান থেকে আপনারা অবশ্যই অ্যাপটিতে নিয়ম মেনে কাজ করবেন, যেভাবে দেখাবো সেমভাবে। এবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কীভাবে আপনি অ্যাপটিতে নিয়ম মেনে কাজ করবেন, সেই কাজ করার নিয়মটা দেখিয়ে দিচ্ছি, তারপরে আপনাদেরকে উইড্রো সিস্টেমটা দেখিয়ে দেবো। সো কাজ করার জন্য অসংখ্য অপশন রয়েছে। প্রথম একটা অপশন দেখতে পাচ্ছেন যে ডেইলি রিওয়ার্ডস বলে, এখানকার ডেইলি রিওয়ার্ডস অপশনটা ক্লিক করে দেবেন। যদিও তারা এখানে লিখে রাখছে ডেইলি রিওয়ার্ডস থেকে আপনি পাবেন 5,000 পয়েন্ট বোনাস, তারপরে আপনাকে এত পয়েন্ট কখনোই দেবে না। সো কথা হচ্ছে আমাদের টেলিগ্রাম গ্রুপটাতে জয়েন হয় নিন, ওকে। সো যেভাবে ওপরে কর্নার থেকে জয়েন হয়ে নেবেন। সো গাইস, এখান থেকে ডেইলি রিওয়ার্ডস অপশনটা আপনি একবার ক্লিক করে দেবেন। এই নোটিসে ক্লিক করলে কিন্তু আপনার ডেইলি রিওয়ার্ডস অপশনটা কাজ করার নিয়মটা পেয়ে যাবেন। এখান থেকে ডেইলি রিওয়ার্ডস অপশনটা ক্লিক করে দেবেন, তাহলে আপনি এখানে নিয়মটা পেয়ে যাবেন। এই নিয়মটা আপনি এখান থেকে পড়বেন, দেন এখানে গেট বোনাস বলে একটা অপশন রয়েছে, এই গেট বোনাস অপশনটা ক্লিক করে দেবেন। তাহলে আপনার কাছে এই ধরনের একটা অ্যাড শো করবে। এবার আপনার কাজ হচ্ছে এই অ্যাডটিকে এখান থেকে ক্লোজ না করে অ্যাডটিতে ক্লিক করা। ক্লিক করে দিচ্ছি। সো ক্লিক করলে আপনাকে প্লে স্টোরের এই ধরনের একটা অ্যাপের কাছে নিয়ে আসবে। এবার আপনার কাজ আসছে এই অ্যাপটিকে আপনার ফোনে ডাউনলোড করা। অবশ্যই আপনি এই অ্যাপটিকে আপনার ফোনে অ্যাপটিকে আপনার ফোনে ডাউনলোড করে নেবেন। সো জাস্ট এটা হচ্ছে ডেইলি রিওয়ার্ডস অপশনটা কাজ করার নিয়ম। আপনি যেটা করবেন, জাস্ট ডেইলি রিওয়ার্ডস অপশনটায় ক্লিক করবেন। ডেইলি রিওয়ার্ডস অপশনটায় ক্লিক করার পর আপনার কাছে একটা অ্যাড শো করবে, অ্যাডটি আপনি ক্লোজ না করে অ্যাডে ক্লিক করে দেবেন। অ্যাডে ক্লিক করার পর যদি কোনো ওয়েবসাইটে নিয়ে যায় তাহলে আপনি সেই ওয়েবসাইটটাতে 2 মিনিট ভিজিট করবেন, কিংবা প্লে স্টোরে নিয়ে গেলে আপনাকে প্লে স্টোরের একটা অ্যাপের কাছে নিয়ে যাবেন। জাস্ট আপনি আপনার ফোনে সেই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করবেন। সো এখান থেকে আপনাকে প্লে স্টোরে নিয়ে যাবে বেশিরভাগ সময়। এখান থেকে তাদের নোটিশটা ক্লিক করে দেখে নিতে পারেন, এখান থেকে তাদের ডেলিভার্স অপশনটা ক্লিক করলে দেখে নিতে পারেন। সো অ্যাডের অ্যাপের কাছে নিয়ে গেলে প্লে স্টোর থেকে আপনি সেই অ্যাপটি আপনার ফোনে ডাউনলোড করে দেবেন। তাহলে কেবল আপনার অ্যাকাউন্টে মেম ব্যালেন্সে এখানে লিখে রাখছে 5,000 পয়েন্ট, 5,000 পয়েন্ট অ্যাড হবে, 5,000 পয়েন্ট দেবেন, একটু কম দেবে। জাস্ট আপনি এখান থেকে ডেলিভার্স অপশনটা ক্লিক করে ক্লিকের কাজটা কমপ্লিট করবেন। সো গাইস, অ্যাপটিতে কাজ করার জন্য আরও অসংখ্য অপশন রয়েছে। এবার আপনাদেরকে কাজ করার নিয়মটা দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা অপশনের। কাজ করার জন্য এবার আপনি প্রথম একটা অপশন দেখতে পাচ্ছেন যে স্পিনিং বলে, এখানকার স্পিনার অপশনটায় ক্লিক করে দেবেন। সো স্পিনার অপশনটা ক্লিক করলে একটা টাইমে দেখতে পারবেন আপনার কাছে স্পিন দেবে মোট 11টা। আপনাকে এখানে স্পিন মারতে হবে নিয়ম মেনে, নিয়মটা আপনাদেরকে দেখিয়ে দেবো।
জাস্ট আপনি এখানে নিচে দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে প্লে স্পিন বলে, এখানকার প্লে স্পিন অপশনটা ক্লিক করে দেবেন। প্লে স্পিন অপশনটা ক্লিক করে এটা ঘুরতে শুরু করবে, তারপর আপনার কাছে আপনাকে পয়েন্টটা দিয়ে দেওয়া হবে। তো প্লে স্পিন অপশনটা ক্লিক করবেন, এটা ঘুরতে শুরু করবে, তারপর আপনার কাছে একটা অ্যাড শো করবে, অ্যাডটি আপনি এখান থেকে ক্লোজ করে দেবেন। তারপর আপনি পয়েন্টটা কালেক্ট করার জন্য এই কালেক্ট অপশনটা ক্লিক করে দেবেন। কালেক্ট অপশনটা ক্লিক করার পর আপনার কাছে আরেকটা অ্যাড শো করবে, এই অ্যাডটিকেও এখান থেকে আপনাকে ক্লোজ করতে হবে। ভুল অ্যাডটিতে ক্লিক করবেন না, ক্লিক করলে আপনার ইনভ্যালিড ক্লিকটা বেড়ে যেতে পারে। সো আমি কী করেছি, জাস্ট একটা স্পিন মেরেছি, আমার কাছে দুইটা অ্যাড শো করেছিল আর দুইটা আমি এখান থেকে ক্লোজ করে দিয়েছি। আপনাকে এইভাবে স্পিন মারতে হবে, জাস্ট আপনি এখান থেকে স্পিন মারবেন, একটা কিংবা দুইটা অ্যাড শো করবে, অ্যাডগুলো আপনারা ক্লোজ করে দেবেন। সো গাইস, এবার আপনাদেরকে বলে দিচ্ছি যে এই স্পিনার অপশনটা কাজ করার মেইন নিয়মটা কী। আপনি যেটা করবেন, জাস্ট এই স্পিনার অপশনটায় আসবেন, স্পিনার অপশনটায় আসলে একটা টাইম দেখতে পারবেন আপনার কাছে স্পিনিং দেবে, স্পিন মারার জন্য স্পিন দেবে মোট 11টা। আপনি এখানে স্পিন মারবেন নিয়ম মেনে, জাস্ট আপনি এখানে 10টা স্পিন মারবেন, 10টা স্পিন মারার সময় আপনার কাছে যতগুলো অ্যাড শো করবে অ্যাডগুলো আপনি ক্লোজ করে দেবেন। সর্বশেষ স্পিন অর্থাৎ 11 নম্বর স্পিন মারবেন, অ্যাড শো করলে অ্যাডটি ক্লোজ করে দেবেন। পয়েন্ট কালেক্ট করার জন্য কালেক্ট কোন অপশনটা ক্লিক করে দেবেন, একটা অ্যাড শো করবে, অ্যাডটি আপনি ক্লোজ না করে অ্যাডে ক্লিক করে দেবেন। ওয়েবসাইটে নিয়ে গেলে 2 মিনিট ভিজিট করবেন, প্লে স্টোরে গেলে অ্যাপ ডাউনলোড করবেন, অর্থাৎ সর্বশেষ আপনাকে গেট বোনাস বলে একটা অপশন দেবে, গেট বোনাস অপশনটা ক্লিক করবেন, তারপর আপনি ক্লিকের কাজটা কমপ্লিট করবেন। আশা করি বুঝতে পেরেছেন এই স্পিনের অপশনটা কাজ করার নিয়ম। আমি আবারও বলছি, এই স্পিনার অপশনটায় কাজ করার নিয়মটা একটু ভালো করে লক্ষ্য করুন। আপনি যেটা করবেন, জাস্ট এই স্পিনার অপশনটায় আসবেন, একটা টাইমে মোট 11টা স্পিন পাবেন, আপনি এখানে মোট 10টা স্পিন মারবেন, যতগুলো অ্যাড শো করবে অ্যাডগুলো ক্লোজ করে দেবেন। সর্বশেষ স্পিন অর্থাৎ 11 নম্বর স্পিন আপনি এখানে মারবেন, প্লে স্পিন অপশনটা ক্লিক করার পর আপনার কাছে একটা অ্যাড শো করবে, অ্যাডটি আপনি ক্লোজ করে দেবেন। পয়েন্ট কালেক্ট করার জন্য কালেক্ট অপশনটা ক্লিক করে দেবেন, একটা অ্যাড শো করবে, অ্যাডটি আপনি ক্লোজ না করে অ্যাডে ক্লিক করে দেবেন। ওয়েবসাইটে নিয়ে গেলে 2 মিনিট ভিজিট করবেন, প্লে স্টোরে নিয়ে গেলে আপনাকে প্লে স্টোরের একটা অ্যাপের কাছে নিয়ে যাবেন, জাস্ট আপনি আপনার ফোনে সেই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করবেন। এটাকে বলে ক্লিকের কাজ বা ক্লেমের কাজ। আপনাকে অ্যাপটিতে অবশ্যই এই ক্লিকের কাজ বা ক্লেমের কাজটা কমপ্লিট করে কাজ করতে হবে। সো গাইস, এবার আপনাদেরকে এখানকার এই ডেইলি রিওয়ার্ডস এবং স্পিনারের যেই ক্লিকের কাজটা বললাম সেমভাবে কাজ করবেন আপনার অ্যাপের পরবর্তী অপশনগুলোতে। অর্থাৎ পরবর্তীতে রয়েছে ক্রেডিট কার্ড, ক্যাপচা সলভ, ম্যাথ কুইজ, ওয়েবসাইট ভিজিট, ভিডিও দেখে টাকা ইনকাম, অসংখ্য অপশন রয়েছে। এখান থেকে যদি আমি এই ক্যাপচা সলভ অপশনটা ক্লিক করে দিই, দেখতে পারবেন যে পূর্বের মতো ঠিক 11টা ক্যাপচা দিবে। আপনি এখানে যেটা এই সংখ্যাটা এখানে লিখে ভেরিফাই অপশনটা ক্লিক করে দেবেন, অ্যাড শো করলে অ্যাডটি ক্লোজ করে দেবেন। 11 নম্বর ক্যাপচা সলভ করার সময় যে অ্যাডটি শো করবে অ্যাডটি আপনি ক্লোজ করে অ্যাডে ক্লিক করে দেবেন। ওয়েবসাইটে নিয়ে গেলে ভিজিট করবেন, প্লে স্টোরে নিয়ে গেলে ডাউনলোড করবেন। সেমভাবে এখানকার ম্যাথ কুইজ অপশনটা এসে আপনি 11টা স্পিন পাবেন, সর্বশেষ 11টা ম্যাথ পাবেন। সর্বশেষ ম্যাথ কমপ্লিট করার পর আপনাকে ক্লিকের কাজটা কমপ্লিট করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন অ্যাপটিতে কাজ করার নিয়ম, না বুঝলে কমেন্ট করে জানাবেন। তো আপনারা কি অ্যাপটিতে উল্টাপাল্টা কাজ করবেন না, তাহলে কিন্তু অ্যাপটি থেকে উঠে দিলে পেমেন্ট আসবে না। আর যাই হোক, আপনি যখন অ্যাপটিতে এই সমস্ত অপশনগুলোতে কাজ করবেন, তখন আপনি দেখতে পারবেন যে আপনার অ্যাকাউন্টে মেম ব্যালেন্সে পয়েন্ট ইনকাম হবে। আপনি কিন্তু অ্যাপটি থেকে পয়েন্ট উঠে দিতে পারবেন না, তাই আপনার অ্যাকাউন্টে মেম ব্যালেন্সে থাকতে হবে ডলার। অ্যাপটিতে কাজ করে আপনার অ্যাকাউন্টে মেম ব্যালেন্সে যে পয়েন্ট ইনকাম হবে, সেই পয়েন্টগুলো এখানকার ডলারে কনভার্ট করার জন্য আপনি যেটা করবেন, এই অ্যাপটির হোম ইন্টারফেস থেকে এই পয়েন্টের উপর ক্লিক করে দেবেন। পয়েন্টের উপর ক্লিক করে দেখতে পারবেন যে পয়েন্টগুলো এখানকার ডলারে অটোমেটিকলি কনভার্ট হয়ে যাবে। এখানকার এই পয়েন্ট ডলারে কনভার্ট করার জন্য আপনার অ্যাকাউন্টে মেম ব্যালেন্স থাকতে হবে সর্বনিম্ন 1000 পয়েন্ট। আপনার অ্যাকাউন্টে মেম ব্যালেন্সে কাজ করে মাত্র 1000 পয়েন্ট ইনকাম হলে আপনি সেই পয়েন্টের উপর ক্লিক করে এখানকার ডলারে কনভার্ট করলে 1000 পয়েন্টের বিনিময়ে ডলার হিসেবে পাবেন মাত্র 0.5 থেকে 0.10 সেন্ট, 100 সেন্টে 1 ডলার। যাই হোক, এখান থেকে আপনাদেরকে অ্যাপটি থেকে উঠে দেওয়ার সিস্টেমটা দেখিয়ে দিচ্ছি। অ্যাপটি থেকে টাকা উঠে দেওয়ার জন্য এবার আপনি আপনার হোম ইন্টারফেস থেকে একদম নিচে দেখতে পাচ্ছেন যে একটা অপশন রয়েছে উইড্রো আনলিমিটেড, এখানকার উইড্রো অপশনটা ক্লিক করে দেবেন। সো উইড্রো অপশনটা ক্লিক করলে এবার আপনি এখানে দেখতে পাচ্ছেন যে প্রথমত নোটিশ শো করতে আসছে, উইড্রো দেওয়ার পর আপনার অ্যাকাউন্ট চেক করে টাকা দেওয়া হবে, 1 থেকে 2 ঘন্টার মধ্যে পেমেন্ট পাবেন। আপনি যদি নিয়ম মেনে যদি আপনি মিনিমাম 2 জনকে রেফার করেন, তাহলে অ্যাকাউন্ট চেক করা ছাড়াই আপনাকে পেমেন্ট দিয়ে দেওয়া হবে। মানে আপনি আপনিতে নিয়ম মেনে কাজ করলে পেমেন্ট পাবেন 100% শিওর, তারা এখানে গ্যারান্টি দিয়ে দিয়েছে। আর 2টা রেফার করলে আপনাকে কোনো প্রকার অ্যাকাউন্ট চেক করা ছাড়াই আপনার অ্যাকাউন্টে মেম ব্যালেন্সে টাকা অ্যাড করে দেওয়া হবে, উইথড্র দেওয়ার সাথে সাথে 2 ঘন্টা ওয়েট করতে হবে। 2 জনকে রেফার করবেন অবশ্যই। আপনারা অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক, যে রেফার কোড রয়েছে কিংবা স্ক্রিনে দেখতে পেরেছিলেন, সেই রেফার কোডটি ইউজ করে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, তাহলে আপনাকে রেফার করার বিনিময়ে আমি পেয়ে যাবো রেফারাল কমিশন। সো গাইস, এবার আপনারা দেখতে পাচ্ছেন যে আপনি থেকে উইথড্র দেওয়ার মিনিমাম অ্যামাউন্ট আছে মাত্র 20 টাকা মোবাইল রিচার্জ, এবং কাজ করে মাত্র 100 টাকা ইনকাম করতে পারলে বিকাশ, রকেটে 500 টাকা, নগদ 100 টাকা, পেপালে 3 ডলার, কয়েনবেজে 3 ডলার, পেটিএমে 3 ডলার, এইভাবে শো করতে আছে অসংখ্য পেমেন্ট মেথড। বাংলাদেশ ভারত যেখান থেকে কাজ করে থাকেন না কেন, আপনি থেকে ওটা দিয়ে টাকা রিসিভ করতে পারবেন। সো আপনাদেরকে অবশ্যই আমি সাজেস্ট করবো আপনারা যেটা করবেন, অ্যাপটিতে কাজ করে মাত্র 25 সেন্ট ইনকাম হয়ে গেলে সাথে সাথে মোবাইল রিচার্জের মাধ্যমে পেমেন্টটা নিয়ে নেবেন, বেশি ইনকাম করার দরকার নেই। জাস্ট 25 সেন্ট করে বারবার মোবাইল রিচার্জ নেবেন 20 টাকা করে। সো তার জন্য আপনি যেটা করবেন, এই যে মোবাইল রিচার্জের নিচে দেখতে পাচ্ছেন যে রিডিম বেল একটা অপশন রয়েছে, রিডিম অপশনটা ক্লিক করে দেবেন। তারপর এখানে 2 নম্বর অপশন পাবেন, প্রথম একটা অপশন রয়েছে এন্টার ইউর অ্যাকাউন্ট নাম্বার, এখানে ক্লিক করে আপনি আপনার নাম্বারটি দিয়ে দেবেন যে নম্বরে টাকাটা রিসিভ করতে চাচ্ছেন, এবং 2 নম্বর একটা অপশন রয়েছে হাউ মাস, এখানে ক্লিক করে আপনি
কত টাকা উইথড্র দেবেন সেটা এখানে লিখবেন 0.25 সেন্ট। সো তারপর এখানে রয়েছে রিডিম রিকোয়েস্ট বলে একটা অপশন, রিডিম রিকোয়েস্ট অপশনটা ক্লিক করলে আপনার আপনি উইথড্র দেওয়া সাকসেসফুল হয়ে যাবে। 2 ঘন্টার মধ্যে আপনাকে আপনার টাকাটা পাঠিয়ে দেওয়া হবে। যদি দুইটা রেফার করেন তাহলে আপনার অ্যাকাউন্টে চেক করা সারে আপনাকে টাকাটা পাঠিয়ে দেওয়া হবে, যেমনটা তারা এখানে লিখে রাখছে। তাদের টেলিগ্রাম গ্রুপটাতে জয়েন হবেন, যে কোনো ধরনের সমস্যা হলে তাদের টেলিগ্রাম গ্রুপটাতে ক্লিক করে তাদের গ্রুপের অ্যাডমিনের প্রোফাইলে গিয়ে অ্যাডমিনকে সরাসরি মেসেজ দিয়ে যে কোনো ধরনের সমস্যা হলে জানাতে পারেন। সো গাইস, অ্যাপটি সম্পর্কে আজকের এই ভিডিওতে আমি আপনাদের এ টু জেড স্টেপ বাই স্টেপ বিস্তারিত বুঝিয়ে দিয়েছি। অ্যাপটিতে অবশ্যই আপনি নিয়ম মানে নিজ দায়িত্বে কাজ করবেন। কাজ করে উইথড্র পর পেমেন্ট নিয়ে কোনো সমস্যা হলে কিন্তু আমি দায়ী নয়, সেটা আপনাদেরকে ভিডিও শুরু ডিসক্লেইমারে লিখে দিয়েছিলাম, কিংবা এই ভিডিও ডেসক্রিপশন বক্সের ডিসক্লেইমার লেখা পেয়ে যাবেন। সো ভিডিওতে আপনি কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ আপনাকে।